দেখুন যেভাবে চীন ভারত উত্তেজনায় গিঢাল্ল পাকিস্তান, সিকিমের ডোকালাম সীমান্ত ইস্যুতে প্রতিবেশী দুই দেশ চীন ও ভারতের মধ্যে বর্তমানে যুদ্ধেংদেহী মনোভাব বিরাজ করছে। আর এমন পরিস্থিতিতে বাংকার ঘুরিয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করে এ উত্তেজনার আগুনে গিঢাল্ল পাকিস্তান। তারা সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেনাবাহিনীর বাংকার ঘুরিয়ে দেওয়ার দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংকার ধ্বংসের দাবি করে অভিযোগ করা হয়েছে। ভারতীয় সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রথমে হামলা চালিয়েছে বলে বাধ্য হয়ে পাক সেনারা এই পদক্ষেপ নিয়েছে। এর আগে পাকিস্তানের মিডিয়া তাদের সীমান্তরক্ষী বাহিনীর বরাত দিয়ে দাবি করেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সীমান্তে বাহিনীর পোস্ট ধ্বংসসহ পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। প্রসঙ্গত সীমান্ত এলাকায় একের পর এক হামলা, অনুপ্রবেশ, হিংসা ও জঙ্গি কার্যকলাপে গত কয়েক মাস ধরে উত্তপ্ত ভারত পাক সীমান্ত। কিছুদিন আগে ভারত পাক সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ভারতের ডিপুটি হাইকমিশনার জেপি সিংকে তলব করেছিল পাকিস্তান। একই অভিযোগে পাক হাইকমিশনারকেও তলব করেছিল ভারতও। এবার সীমান্ত রেখা পার করে বিস্ফোরণে ভারতীয় পোস্ট উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করল পাক সেনারা। পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর নিজের টুইটারে ভিডিওটি পোস্ট করেন। পোস্ট করে গফুর লিখেছেন, ভারতীয় সেনা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করায় আমরা হামলা চালিয়েছি, প্রতিটি হামলা সমুচিত জবাব দেবে পাক সেনা। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।